আসসালামু আলাইকুম। আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম ইংলিশ টু বাংলা ভাষা টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা দেখব যে শব্দগুলি এবং যে বাক্যগুলি ইংরেজিতে কথা বলার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই সকল বাক্য এবং শব্দ তো তুলে ধরা হয়েছে এই টিউটোরিয়ালে। আর আমি আশা করব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না নিয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে রাখা বেলবাটনটি বাজিয়ে নিন। তবে চলুন যাই আজ আমাদের মূল বিষয়ের দিকে। আমি খুশি, আই অ্যাম হ্যাপি। আই অ্যাম হ্যাপি অর্থ হল আমি খুশি। তিনি সৎ লোক, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। হি ইজ অ্যান অনেস্ট ম্যান অর্থ হল তিনি সৎ লোক। তার বুদ্ধি আছে, এটা হবে হি হ্যাজ ইন্টেলিজেন্ট। হি হ্যাজ ইন্টেলিজেন্ট অর্থ হলো তার বুদ্ধি আছে। সে বাজারে যাবে, হি উইল গো টু মার্কেট। হি উইল গো টু মার্কেট অর্থ হলো সে বাজারে যাবে। কখনো মিথ্যা কথা বলবে না, নেভার টেল এ লাই। নেভার টেল এ লাই অর্থ হল কখনো মিথ্যা কথা বলবে না। আমার কথা শুনো, লিসেন টু মি। লিসেন টু মি অর্থ হল আমার কথা শুনো। তুমি সুখী হও, মে ইউ বি হ্যাপি। মে ইউ বি হ্যাপি অর্থ হল তুমি সুখী হও। আকাশে তারা নেই, দেয়ার ইজ নো স্টার ইন দ্য স্কাই। দেয়ার ইজ নো স্টার ইন দ্য স্কাই অর্থ হল আকাশে তারা নেই। তুমি কাপুরুষ, ইউ আর এ কাওয়ার্ড। ইউ আর এ কাওয়ার্ড অর্থ হল তুমি কাপুরুষ। লোকটি ভীরু, দ্য ম্যান ইজ টিমেড। দ্য ম্যান ইজ টিমেড অর্থ হল লোকটি ভীরু। আলামিন ব্যস্ত, আলামিন ইজ বিজি। আলামিন ইজ বিজি অর্থ হল আলামিন ব্যস্ত। সে দুর্বল, হি ইজ উইক। হি ইজ উইক অর্থ হল সে দুর্বল। তিনি মহৎ, হি ইজ নোবেল। হি ইজ নোবেল অর্থ হল তিনি মহৎ। পাট সস্তা, জুট ইজ চিপ। জুট ইজ চিপ অর্থ হল পাট সস্তা। আমগুলো টক, ম্যাঙ্গোস আর সোর। ম্যাঙ্গোস আর সোর অর্থ হল আমগুলো টক। তিনি কর্মঠ, হি ইজ অ্যাক্টিভ। হি ইজ অ্যাক্টিভ অর্থ হল তিনি কর্মঠ। তারা শক্তিশালী, দে আর স্ট্রং। দে আর স্ট্রং অর্থ হল তারা শক্তিশালী। তারা অসুখী, দে আর আনহ্যাপি। দে আর আনহ্যাপি অর্থ হল তারা অসুখী। তুমি কে, হু আর ইউ। হু আর ইউ অর্থ হল তুমি কে। তোমরা কি খাও, হোয়াট ডু ইউ ইট। হোয়াট ডু ইউ ইট অর্থ হল তোমরা কি খাও বা তুমি কি খাও। আমাদের ঘর নেই, উই হ্যাভ নো হাউস। উই হ্যাভ নো হাউস অর্থ হল
আমাদের ঘর নেই। তারা গান গায়, দে উইল সিং, দে উইল সিং অর্থ হলো তারা গান গাইবে বা গান গায়। মানুষ মরণশীল, ম্যান ইজ মরাল, ম্যান ইজ মরাল অর্থ হলো মানুষ মরণশীল। লিখিতভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অর্থ হলো লিখিতভাবে। যে কোনো মূল্যে, অ্যাট অ্যানি কস্ট, অ্যাট অ্যানি কস্ট অর্থ হলো যে কোনো মূল্যে। চিরতরে, ফর গুড, ফর গুড অর্থ হলো চিরতরে। চিরদিনের জন্য, ফর ইভার, ফর ইভার অর্থ হলো চিরদিনের জন্য। আধুনিক, আপ টু ডেট, আপ টু ডেট অর্থ হলো আধুনিক। গোল্লায় যাওয়া, গো টু দ্য ডগস, গো টু দ্য ডগস অর্থ হলো গোল্লায় যাওয়া। দিনের পর দিন, ডে আফটার ডে, ডে আফটার ডে অর্থ হলো দিনের পর দিন। আন্তরিক, কর্ডিয়াল, কর্ডিয়াল অর্থ হলো আন্তরিক। উপযুক্ত, সয়েটেবল, সয়েটেবল অর্থ হলো সামাজিক, সোশিয়াল, সোশিয়াল অর্থ হলো সামাজিক। ভাগ্যবান, লাকি, লাকি অর্থ হলো ভাগ্যবান। বোঝাই করা বা বোঝাই, লোড, লোড অর্থ হলো বোঝাই করা বা বোঝাই। যোগ্য, ফিট, ফিট অর্থ হলো যোগ্য। সাধারণ, কমন, কমন অর্থ হলো সাধারণ। চুক্তি, চুক্তির অর্থ হলো কন্ট্রাক্ট। পরিষ্কার, ক্লিন, ক্লিন অর্থ হলো পরিষ্কার। স্বচ্ছ, এটা হবে ক্লিয়ার, ক্লিয়ার অর্থ হলো স্বচ্ছ। সহজ, এ ওয়ার্ডটি হবে ইজি, ইজি অর্থ হলো সহজ। সমান, এটা হবে ইকুয়াল, ইকুয়াল অর্থ হলো সমান। পরিপাটি, এটা হবে টিডি, টিডি অর্থ হলো পরিপাটি। আমরা ঘনিষ্ঠ বন্ধু, উই আর ক্লোজ ফ্রেন্ডস, উই আর ক্লোজ ফ্রেন্ডস অর্থ হলো আমরা ঘনিষ্ঠ বন্ধু। আমি তোমাকে বলবো, আই উইল টেল ইউ, আই উইল টেল ইউ অর্থ হলো আমি তোমাকে বলবো। কিন্তু একটা শর্তে, বাট ওয়ান কন্ডিশন, বাট ওয়ান কন্ডিশন অর্থ হলো কিন্তু একটা শর্তে। ব্যবস্থা করা, এটা হবে ম্যানেজ, ম্যানেজ অর্থ হলো ব্যবস্থা করা। উপভোগ করা, এটা হবে এনজয়, এনজয় অর্থ হলো উপভোগ করা। প্রদান করা, পে, পে অর্থ হলো প্রদান করা। লাভ,
লাভ এর ইংলিশ হবে প্রফিট, প্রফিট অর্থ হলো লাভ। চূড়ান্ত এটা হবে ফাইনাল, ফাইনাল অর্থ হলো চূড়ান্ত। সুন্দর এটা হবে ফেয়ার, ফেয়ার অর্থ হলো সুন্দর। পরিচিতি এটা হবে নো, নো অর্থ হলো পরিচিতি। খারাপ এটা হবে ব্যাড। সীমিত এটা হবে লিমিটেড, লিমিটেড অর্থ হলো সীমিত। সক্ষম এটা হবে অ্যাবেল, অ্যাবেল অর্থ হলো সক্ষম। অনুসন্ধান করা এটা হবে সার্চ, সার্চ অর্থ হলো অনুসন্ধান করা। বিপদ এটা হবে ডেঞ্জার, ডেঞ্জার অর্থ হলো বিপদ। সতেজ এটা হবে ফ্রেশ, ফ্রেশ অর্থ হলো সতেজ। দয়া এটা হবে কাইন্ড, কাইন্ড অর্থ হলো দয়া। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাবেন, আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য।